আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কুলিং প্যাড এক পাশে ইন্ডাস্ট্রিতে আর আরেক পাশে এক্সস্ট ফ্যান দিয়ে ফ্লোরকে কুল করার জন্যে যে ধরনের কুলিং সিস্টেম লাগে কুলিং প্যাড দিয়ে আমরা সেগুলো করে থাকি। আমার সামনে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি 10 ফিট লম্বা আর হাইট হচ্ছে 4 ফিট, অর্থাৎ এই যে 10 ফিট লম্বা, এই এখান থেকে এই নিচ পর্যন্ত হলো হাইট 4 ফিট আর লেন্থ হচ্ছে 10 ফিট। আর আমরা এই যে ফ্রেমটি বানিয়েছি এটি এই যে এখনও পেপার লাগানোই আছে, এটা নন ম্যাগনেট এসএস মিরর কালার, এই এসএস দিয়ে আমরা ফ্রেম বানাই, ফ্রেম বানিয়ে দিই। অর্থাৎ এইটাতে যখন এই যে পানি ইন করবে এইখান দিয়ে, এই পানি ইন করলে সেই পানিগুলো এই মাথা থেকে ঠিক এই মাথা থেকে পুরোপুরিভাবে এই মাথা পর্যন্ত যাতে এই ফ্রিকোয়েন্টলি ফ্লো হয়, এই প্যাডগুলো পুরোপুরি ভিজে যাবে। ভিজে গেলে তার বিপরীত মুখে এক্সস্ট ফ্যান থাকবে, সেই এক্সস্ট ফ্যান দিয়ে যখন ফ্লোটা ক্যাপচার করবে সেই মুহূর্তে একটা বাষ্প ঠান্ডা, অর্থাৎ আমাদের যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের মতো টেম্পারেচারটা 5 to 7 degrees পর্যন্ত ডাউন করে। অর্থাৎ বাইরে যখন 37-38 আপনার রুমে তখন আপনি 32-33 টেম্পারেচার পাবেন এর রেগুলার। তবে ডিপেন্ড করবে প্রোডাকশন ক্যাপাবিলিটির উপরে আপনি কী ধরনের প্রোডাকশন। এই মুহূর্তে আমাদের একটা বড় কোয়ান্টিটি ডেলিভারি হচ্ছে, এটা ঢাকা সাভার ইপিজেডে এই যে ট্রাকে উঠছে ম্যাটেরিয়ালগুলো। এইটার অ্যাকচুয়ালি এক সাইডে থাকে ব্রাউন কালার আর ব্যাক সাইডে ব্ল্যাক কালার থাকে, এবং এই ব্ল্যাক কালারটা আসলে যে পাশে দেওয়া হয় যে যে এয়ার রেইন মানে আউটসাইডে যেই পাশে, অর্থাৎ বৃষ্টি বা ঝড় বাতাস, হ্যাঁ, সেক্ষেত্রে যাতে এই ফোকাসটা থাকলে এটা ড্যামেজ হয় কম, নষ্ট হয় কম, এই ক্যালকুলেশনে আসলে ব্ল্যাক কালার করা হয়। আর এই যে কেসিংটা আমাদের 1 mm এসএস শিট দিয়ে করা। তো আলহামদুলিল্লাহ এইটুকুই কুলিং প্যাড সম্পর্কে। আর এগুলো আমাদের ইম্পোর্টেড কুলিং প্যাড ফ্রম চায়না। ইনফ্যাক্ট এটা লাগানোর পরে আমরা ফাইনালি আবার আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, হোপফুলি। আপাতত কুলিং প্যাড সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, ধন্যবাদ।